নাজার থানা ঘেরাও কর্মসূচি যে ছবি আপনাদের দেখাচ্ছি, সুকান্ত মজুমদার বেশ কিছুক্ষণ আগেই রাস্তায় বসে পড়েছেন তিনি, এবং সেখানে বসেই সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। প্রতিদিন ভট্টাচার্য আমাদের আরেক প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রতিদিন কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম পাঁচজন প্রতিনিধি তারা নাজার থানার উদ্দেশ্যে হেঁটে যাচ্ছেন এবং সেখানে গিয়ে ডেপুটেশন জমা দেবেন তারা। ইতিমধ্যে কি তারা পৌঁছে গিয়েছেন? একেবারে একদিকে যেমন নাজার থানা থেকে 100 মিটারের মধ্যে সেখানে বিজেপির অবস্থান বিক্ষোভ চলছে, এবং অন্যদিকে বিজেপির যে 5 জন প্রতিনিধি দল গেছিল তারা ইতিমধ্যেই সেখান থেকে ডেপুটেশন জমা দিয়ে বেরিয়ে এসেছেন। কি বলছেন তারা একটু শুনে নেব। করার জন্য এই ডেপুটেশন রিসিভ করার জন্য ন্যূনতম আমার মনে হয় অ্যাডিশনাল এসপি র্যাঙ্ক বা এসডিপিও থাকা উচিত এখানে, যে সৌজন্য এইটুকু সৌজন্য দেখানো উচিত যেখানে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডেপুটেশন দিতে এসছেন, সেই ডেপুটেশন কপি ন্যূনতম এসডিপিও বা অ্যাডিশনাল এসপি নেবে। এখানে দেখলাম সাব ইন্সপেক্টর ওসি বসে আছেন, তিনি বললেন যে না আমাকেই দিতে হবে ডেপুটেশন। মানে এই রকম অসৌজন্যমূলক ব্যাপার এ তো পশ্চিমবঙ্গ পুলিশের আমরা দেখেছি। হ্যাঁ, আমরা ডেপুটেশন আমরা দিয়েছি এবং ওনাকে আমরা বলে এসছি শাহজাহান শেখ কবে অ্যারেস্ট হবেন, উনি বলছেন তদন্ত চলছে, আমরা বলে এসছি 1 মাস কতদিন সময় লাগবে সময়টা বলুন না, একটু আমাদের সময় দিতে হবে, আমরা আমাদের দাবি দাবা আমরা। অর্থাৎ শুনতেই পেলে যেটা বিজেপি প্রতিনিধির দল তারা যেটা দাবি করছিলেন যে অন্তত কোনো অ্যাডিশনাল এসপি তাদের সেই ডেপুটেশন নেই, কিন্তু তাদের যেটা অভিযোগ যিনি সাব ইন্সপেক্টর এই থানার দায়িত্বে রয়েছেন ভারপ্রাপ্ত আধিকারিক তিনি তাদের ডেপুটেশন নিয়েছেন, এবং তারা শাহজাহান শেখকে গ্রেপ্তারির দাবি জানিয়েছেন, যদিও পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে যে তার তদন্ত চলছে আরও কিছুটা সময় লাগবে। কিন্তু কতটা সময়? 6 দিন পার হয়ে গিয়েছে, ইডির উপর হামলা, সংবাদ মাধ্যমের উপর হামলা, রক্তাক্ত হয়েছেন ইডি আধিকারিকরা, তারপরে এখনও পর্যন্ত শাহজাহান শেখ তো দূরের কথা, তার অনুগামীদের কেউ যারা হামলা চালিয়েছিলেন তাদের কারো বিরুদ্ধে কিন্তু এখনও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। আর সেই দাবিতেই মূলত আজকে কিন্তু বিজেপির এই বিক্ষোভ। নাজার থানার থেকে 100 মিটার দূরে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি বসে অবস্থান। তার কতদিন সময় লাগতে পারে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রে সেই বিষয়ে পুলিশের তরফ থেকে স্পষ্ট করে। নাজার থানা অভিযান ঘিরে একেবারে তুমুল উত্তেজনা। আজ সকালে নাজার থানা 1 কিলোমিটারের মধ্যে 144 ধারা জারি করা হয়েছিল, তারপর পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড করে দেওয়া হয়, পুলিশে 6 লাখ ছিল নাজার থানা চত্বর। প্রথমে বিজেপির কর্মী সমর্থকরা প্রথম ব্যারিকেড ভেঙে ফেলেন, তারপর এগোতে থাকেন তারা, পুলিশের গার্ডরেল তুলে ফেলে দেন বিজেপির কর্মী সমর্থকরা। দ্বিতীয় গার্ডরেল পেরোনোর আগেই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা বসে পড়েন, অবস্থান বিক্ষোভ শুরু করেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রেখেছি, প্রথম যে গার্ডরেল যেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল সেই প্রথম গার্ডরেল একেবারে ভেঙে ফেলেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই গার্ডরেল ভেঙে তারা এগিয়ে যান নাজার থানার উদ্দেশ্যে। নাজার থানা 100 মিটারের মধ্যে এরপর পৌঁছে যান বিজেপির কর্মী সমর্থকরা, একেবারে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। এখানেই প্রশ্ন তুলছেন রাজ্য বিজেপি সভাপতি।